হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানতে চলেছি চায়নার বিখ্যাত একটি কুম্ফু মুভির গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই স্নেক ফিস্ট স্কুলের মাস্টার দৌড়ে কোথাও যাচ্ছেন। রাস্তায় তার দেখা হয় ইগলকুল স্কুলের মাস্টারের সাথে। তাকে দেখে স্নেক ফিস্ট স্কুলের মাস্টার বলেন, তুমি আমাদের অনেক স্টুডেন্টকে মেরেছ, তাই তোমাকে আজ আমি ছাড়বো না। তার প্রতি উত্তরে ইগলকুলোর মাস্টার শেংকুয়ান বলেন, তোমার স্নেক ফিস্ট টেকনিক আমার কিছুই করতে পারবে না। স্নেক ফিস্টের মাস্টার বলেন, আমি মারা গেলেও আমার অনুসারীরা এই স্টাইলকে বেঁচে রাখবে। তবে একটা কথা বলে নেই, এই মাস্টার হচ্ছে আমাদের গল্পের নায়কের বাবা। তারপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে দুজন সমান সমান লড়ছিল, কিন্তু আস্তে আস্তে স্নেক ফিস্ট স্কুলের মাস্টার মার খেতে থাকে এবং এক পর্যায়ে গুরুতর আহত হয়। তবে শেংকুয়ান তার কাছে আসে এবং তার কাছে তাদের সবচেয়ে বড় মাস্টার পায়ের খোঁজ জানতে চায়, কিন্তু সে কোনো জবাব দেয় না। তাই শেংকুয়ান রাগ করে তাকে মেরে ফেলেন। সিন শিফট করে ও আমরা দেখতে পাই এক বৃদ্ধকে, সে একটি দড়িতে শুয়ে রয়েছে। ইনি মূলত পাই যাকে শেংকুয়ান খুঁজছে। কিছু মশা তাকে ডিস্টার্ব করছে এবং তিনি তার কুংফু স্টাইল দিয়ে সেই মশাগুলোকে ধরে ফেলেন। আর এই দৃশ্যটি এই মুভির অন্যতম মজার দৃশ্য। হঠাৎ দরজা খুলে দুজন লোক আসে যারা মূলত পায়ের কাছে টাকা পায়। তারা দুজন পাইকে সার্চ করতে থাকে এবং তার ব্যাগে হাত দিতেই একটা সাপ একজনকে কামড় দেয়। এই সুযোগে পাই পালাতে চায়, কিন্তু বাহিরে আরো অনেকজন তার সাথে একটি ফাইট শুরু করে, কিন্তু তারা কেউ পেরে ওঠে না, কারণ পাই ছিল স্নেক ফিস্টের সবচেয়ে বড় মাস্টার। সে অনেক ফানি মুভমেন্ট করে ও একজনের সব দাঁত ভেঙে ফেলে। তারপর পাই যখন সেখান থেকে বের হচ্ছিল তখন পায়ের সাথে লং তিনের দেখা হয়, কিন্তু লং তিন তাকে চিনতে পারে না। লং তিন ছিল মূলত ইগলকুলোর লোক, সেও পাইকে মারতে চায়। একজন এসে তাকে বলে সে তাদেরকে মেরেছে এবং তার কাছে সাপও রয়েছে। তখন লং তিন বুঝে যায় যে এটাই পাই। ততক্ষণে পাই সেখান থেকে পালিয়ে গিয়েছে। এবার আমরা একটা কুংফু স্কুলকে দেখতে পাই, সেখানে একটা ছেলে কাজ করছে। সেই ছেলেটি মূলত এই মুভির মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে সিংফু। সে কুংফু দেখে ও তাদের মতো করতে থাকে, বা টিচার লি তা দেখে ফেলে ও তাকে নানা শাস্তি দিতে থাকে। এমনকি পায়ে আটা মেখে সে ফ্লোরে হাঁটাহাঁটি করে এবং ময়লা করে দেয়। তবে এখানে থাকা দুইটি টিচার এত বেশি এক্সপার্ট ছিল না, তাই তাদের মুভমেন্ট দেখে সকল স্টুডেন্ট হাসাহাসি করে। তখন টিচার লি শিংফুকে ডাকে ও স্টুডেন্টদের শেখানোর নাম করে শিংফুকে মারতে থাকে। শিংফু মার খেয়ে দুঃখে সেখান থেকে ভেতরে যায়। অন্যদিকে আরেকটি স্কুল দেখা যায়, যেখানে এক ম্যাজিস্ট্রেট তার ছেলেকে ভর্তি করতে নিয়ে গিয়েছেন। ম্যাজিস্ট্রেটের ছেলে একটি টিচারকে কিছু ইট নিয়ে এসে সেগুলো ভাঙতে বলে। তার কথা মতো টিচার ইট ভাঙে ও তার হাতে গুরুতর জখম হয়, কিন্তু টিচার বুদ্ধি করে ঘরের ভেতরে চলে যায়। তবে যাওয়ার সময় হাত মিলাতে গিয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং তা দেখে ম্যাজিস্ট্রেট তার ছেলেকে আর সেখানে ভর্তি করায় না। তবে সেই স্কুলের বাইরে ঘুমোতে দেখা যায় পাইকে। তারা পাইকে সেখান থেকে তাড়াতে চাইলে তাদের সাথেও পায়ের একটা ফাইট বেঁধে যায়। তা দেখে শিংফু আসে পাইকে বাঁচাতে, কিন্তু সে তো কুংফু জানে না। তখন পাই কৌশলে শিংফুকে দিয়ে ফাইট করায়। এতে শিংফু অনেক মজাও পায়। এক পর্যায়ে এক মিশনারি এসে তাদের থামায় এবং এই সুযোগে পাই ও শিংফু পালিয়ে যায়। এরপর শিংফু তার রুমে পাইকে নিয়ে আসে। অন্যদিকে ম্যাজিস্ট্রেট তার ছেলেকে নিয়ে টিচার লির স্কুলে আসে এবং টিচার লি তার কথার মাধ্যমে তাদেরকে ইমপ্রেস করে ও অবশেষে এক স্টুডেন্টকে ডাকে এবং শিংফুকেও ডাকে। স্টুডেন্টটি শিংফুকে মারছিল এবং তা দেখিয়ে লি প্রমাণ করে যে আমাদের স্টুডেন্ট অনেক এক্সপার্ট, কিন্তু এসবে ছিল মিস্টার লির সাজানো নাটক। ম্যাজিস্ট্রেট অবশেষে তার ছেলেকে টিচার লির স্কুলে ভর্তি করায়। শিংফু আবারও মার খেয়ে মলিন মুখে পায়ের কাছে যায়। পাই প্রশ্ন করে, তুমি কোথা থেকে মার খেয়ে এলে? তখন শিংফু দৌড়ে আবার ঘরে যায়। এবার শিংফুর বাবুর্চি বন্ধু পাইকে সব সত্যি কথা বলে দেয়। তখন পাই ঘরে গিয়ে একটা বাটি নিয়ে শিংফুকে বলে, এটা আমার থেকে নিয়ে দেখাও। শিংফু অনেক চেষ্টা করে বাট কোনোভাবে নিতে পারে না। এসব দেখে পাই হাসতে থাকে। এরপর দেখা যায় অনেক রাত হয়, তখন পাই সেখান থেকে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে শিংফু দেখতে পায় পাই সেখানে নেই, দেয়ালে কিছু লিখে রেখে গিয়েছে। একটু সামনে গিয়ে শিংফু আরো কিছু ফুট স্টেপ দেখে এবং সে বুঝতে পারে যে পাই তাকে কুংফু শেখানোর চেষ্টা করছে। তাই শিংফু সেগুলোর সাহায্য নিয়ে অনুশীলন করতে শুরু করে। পাইকে দেখা যায় এক গলিতে হাঁটছে, সেখানে সে মিশনারিকে দেখে ভিক্ষুকের ভাব ধরে। এক পর্যায়ে পাই একটি বাড়িতে প্রবেশ করে এবং সেই বাড়িতে লং তিন ছিল। এবার লং তিন পাইকে আক্রমণ করে, তাদের মাঝে ফাইট শুরু হয়। লং তিন একা পেরে উঠছিল না। হঠাৎ সেখানে দেখা যায় মিশনারি চলে এসেছে ও পায়ের হাতে ছুরি বসিয়ে দিয়েছে। তবে মিশনারি এ ধরনের কাজ দেখে আমরা সকলে অবাক হয়ে গিয়েছি। একটু পরে আমরা জানতে পারবো মিশনারির আসল পরিচয়। তবে পাই সেখানে অনেক মার খায়, কিন্তু কোনো মতে সেখান থেকে সে পালিয়ে যায়। কিছুদিন পর মিস্টার ম্যাজিস্ট্রেট তার ছেলের কুংফু স্কুলে যায় এবং কুংফু স্কিল দেখতে চায়। টিচার লি আবারও শিংফুকে ডাকে এবং তাকে মার খাওয়ার জন্য বলে। তবে এবার শিংফু পায়ের টেকনিক অবলম্বন করে, যার ফলে ম্যাজিস্ট্রেটের ছেলে তাকে টাচই করতে পারে না, উল্টো ম্যাজিস্ট্রেটের উপরে পড়ে যায়। তখন ম্যাজিস্ট্রেট সব বুঝে যায় এবং তার ছেলেকে নিয়ে যায়। টিচার লি রেগে শিংফুকে অনেক মারে। আবারও শিংফু মন খারাপ করে বাইরে যায়।
পায়ে অনেক আহত হয়ে সেখান থেকে পালিয়ে আসছিল এবং ওই রাস্তা দিয়ে সিংফুও যাচ্ছিল। তখন তাদের মাঝে দেখা হয়। সিংফু পায়ের এমন অবস্থা দেখে তাকে একটা বাড়িতে নিয়ে যায় ও তার সাধ্যমতো সেবা করতে থাকে। অন্যদিকে লং তিয়েনের বাড়িতে সেংকুয়ান আসেন ও সেই লেখাগুলো দেখেন। এদিকে পায়ও সুস্থ হয়ে উঠেছে। পাই সিংফুকে বলে, তুমি কি কুংফু শিখতে চাও? সিংফু বলে, হ্যাঁ আমি শিখতে চাই, তাহলে অন্তত নিজের রক্ষাটা তো করতে পারবো। তখন পাই তাকে তিনটা শর্ত দেয়। প্রথমটি হচ্ছে, আমাকে মাস্টার বলবে না, আমরা বন্ধু। দ্বিতীয়টি হচ্ছে, কখনো বিপদ ছাড়া কুংফু স্কিল ব্যবহার করবে না। এবং লাস্ট শর্তটি হচ্ছে, আমার ফাইটের মাঝে কখনো আসবে না। সিংফু পায়ের সমস্ত শর্ত মেনে নেয় ও পরের দিন থেকে তার ট্রেনিং শুরু হয়। তবে এই ট্রেনিং এত কষ্টের তা সিংফু জানত না। সে সব কষ্ট সহ্য করে ও পায়ের কথা মতো অনুশীলন করতে থাকে। আস্তে আস্তে সিংফু স্নেক ফিস্ট কুংফু আয়ত্ত করে ফেলে ও সে খুব ভালোভাবে পায়ের কাছ থেকে সব কিছু শিখে নেয়। সিংফুকে দেখা যায় যে সে আবারও স্কুলে জয়েন করেছে। সিংফু এবার শুয়ে শুয়ে অনেক রিল্যাক্সে পরিষ্কার করছে। তা দেখে মিস্টার লি তার পায়ে আটা লাগিয়ে হাঁটে, কিন্তু সিংফু তার কুংফু দক্ষতা দিয়ে তাকে প্রতিহত করে এবং লিকে উচিত শিক্ষা দিয়ে দেয়। ঠিক তখনই তাদের স্কুলে আসে এলাকার কুংফু চ্যাম্পিয়ন। এ দেখে মিস্টার লি তার কাছে যায় এবং বলে, কারা তোমরা? তখন চ্যাম্পিয়ন বলে, আমি এই এলাকার নতুন চ্যাম্পিয়ন, সবাই সালামে দিয়েছে কিন্তু তোমার স্কুল দেয়নি, তাই তোমাদের উচিত শিক্ষা দিতে এলাম। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় ও স্কুলের দুই টিচার তার সাথে কুংফু ফাইট স্টার্ট করে। তারা দুজন মিলেও চ্যাম্পিয়নের সামনে টিকতেই পারছে না, তারা প্রচুর মার খায় এবং এসব দেখে সকল স্টুডেন্ট ওই চ্যাম্পিয়নের সাথে নতুন স্কুলে চলে যায়। এমন সময় স্কুলের প্রাক্তন টিচার হাং আসেন। সিংফু তাকে সব ঘটনা বলেন এবং এ শুনে মিস্টার হাং সিংফুকে নিয়ে ওই স্কুলে যায় ও এক টিচারের সাথে তার ফাইট হয়। তিনি তাকে প্রতিহত করেন, তবে তার সামনে এবার চলে আসে মিস্টার চ্যাম্পিয়ন। তাদের দুজনের মাঝে বিরাট ফাইট শুরু হয়, তবে চ্যাম্পিয়নের সাথে মাস্টার হাংও পেরে ওঠে না। এক পর্যায়ে মাস্টার হাং প্রচুর মার খায় ও গুরুতর আহত হয়। এ দেখে সিংফু আর সহ্য করতে পারে না, সে মিস্টার চ্যাম্পিয়নকে জুতো মারে। চ্যাম্পিয়ন মাস্টার হাংকে ছেড়ে সিংফুকে মারতে থাকে। তবে সিংফু কিন্তু ভয়ানক কুংফু টেকনিক স্নেক ফিস্ট জানে। তবে যা ভাবছেন তাই, সিংফু এবার তার স্নেক ফিস্ট স্টাইল দিয়ে ফাইট শুরু করেন। তখন দরজা থেকে সেংকুয়ান তা দেখেন। সিংফু অনেক সহজে তার টেকনিকগুলো প্রয়োগ করছিল এবং এক পর্যায়ে সে চ্যাম্পিয়নকে পরাজিত করে। সিংফু তখন মাস্টার হাংকে নিয়ে তাদের স্কুলে যায় এবং তার সাথে সকল স্টুডেন্টও আগের স্কুলেই ফিরে আসে। এবার সিংফু তার রুমে যেতেই একটা চিঠি পায়, তাতে লেখা ছিল, তোমার জন্য স্নেক ফিস্টের একটা বই রাখা আছে এবং তাতে একটা বাড়ির ঠিকানাও ছিল। সিংফু দৌড়ে সে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে পায়ের বদলে সে সেংকুয়ানকে দেখে। সেংকুয়ান সিংফুকে বলে, আমি পায়ের আত্মীয়, পায়ের সাথে দেখা করতে চাই, কিন্তু সিংফু তাকে পরীক্ষা করতে থাকে। তবে সেংকুয়ান সিংফুর চাইতে অনেক এক্সপার্ট, তাই সিংফু তার সাথে পেরে ওঠে না এবং তাকে পায়ের আত্মীয় হিসেবে মেনে নেন। তবে সিংফুও জানতো না পায়ে আসলে কোথায় থাকেন, তাই সে বলে, পায়ে যখন আসবে আমি তোমাকে জানাবো। এই বলে সে তার ঘরে আসে ও দেখতে পায় তার বিড়াল একটা সাপের সাথে লড়াই করছে। সাপটি অনেক বিষাক্ত ছিল, তবে বিড়ালের থাবার জন্য সাপটি কিছুই করতে পারছে না। এক পর্যায়ে সিংফুর বিড়াল সাপটিকে প্রতিহত করে। সিংফু বিড়ালকে অনেক আদর করতে থাকে এবং হঠাৎ তার নজর যায় বিড়ালের থাবায়। সে বিড়ালের এই টেকনিক ও তার স্নেক ফিস্ট টেকনিক দুইটিকে মিশিয়ে নতুন একটি কুংফু তৈরি করে, যা স্নেক ফিস্টের চেয়ে অনেক বেশি ভয়ানক। পাইকে আবারও দেখা যায় সে রাস্তায় একটা লাশকে ঝুলন্ত অবস্থায় দেখে। ঠিক তখনই একজন ছুরি নিক্ষেপ করে ও পায়ে সাথে সাথে পড়ে যায়। সেই লোকটি আর কেউ নয়, সে হচ্ছে লং তিয়েন। লং তিয়েন তার কাছে এসে বলে, অনেক বেঁচে গিয়েছ কিন্তু এবার আর পারলে না। সাথে সাথে পায়ে ওঠে ও তাকে বলে, তুমি কিভাবে ভাবো এত সহজে আমাকে মারতে পারবে? তাদের মাঝে আবারও ফাইট শুরু হয়, তবে পায়ে এবার তাকে আর ছাড় দেয় না, এবার একেবারে তাকে মেরে ফেলে। ফাইট শেষে পায়ে আবারও সিংফুর কাছে আসে। সেখানকার বাবুর্চি জানতে পারে যে তারা স্নেক ফিস্ট, তাই সে তাদের সুপের মধ্যে বিষ মিশিয়ে দেয়। তারা দুজন সুপ খাচ্ছিল, ঠিক তখনই সিংফুর মনে পড়ে তার আত্মীয়র কথা, তাই সে পাইকে সেখানে বসে রেখেই তার আত্মীয়কে ডাকতে যান। সিংফু এসে দেখে পাই সেখানে নেই, তবে সেংকুয়ান বুঝে যায় যে পাই কোন দিকে পালিয়ে গিয়েছে। সেংকুয়ান পায়ের পিছু করতে থাকে, কিন্তু সিংফু তাদের সাথে না পেরে অন্য রাস্তা দিয়ে তাদের পিছু করতে থাকে। তবে রাস্তায় সিংফুর সাথে দেখা হয়ে যায় মিশনারি এবং মিশনারি তাকে হামলা করে। সিংফু অবাক হয় এবং মিশনারিকে বলে, ফাদার আপনি এটা কেন করছেন? এবার মিশনারি তার পরিচয় দেয় এবং বলে, আমি আসলে কোনো ফাদার না, আমি একজন রাশিয়ান ফাইটার, সেংকুয়ান আমাকে এনেছে পাইকে মারার জন্য। সিংফু এবার সেংকুয়ানের সমস্ত প্ল্যান বুঝে যায়। সেখানে সেই রাশিয়ান ফাইটার ও সিংফুর মাঝে ভয়ানক একটা ফাইট শুরু হয় এবং সিংফু তখন তার কুংফু টেকনিক ব্যবহার করে রাশিয়ান ফাইটারকে মেরে ফেলে। এদিকে পায়ের মুখোমুখি হয়ে যায় সেংকুয়ান, তারাও তো দুজনের চিরশত্রু। শুরু হয়ে যায় স্নেক ফিস্ট ও ইগল ক্লোর লড়াই। পায়ে ও সেংকুয়ান সমানে সমানে লড়াই করতে থাকে, তবে পায়ের বয়স বেশি হওয়ার কারণে সে সেংকুয়ানের সাথে পেরে ওঠে না, তাই সেই ফায়দা নিয়ে সেংকুয়ান পাইকে মারতে থাকে। সেংকুয়ান যখন পাইকে মেরেই ফেলবে, ঠিক তখনই সিংফু সেখানে চলে আসে।
সিংফু সিংকুয়ানকে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছ, আজ তোমাকে ছাড়ব না। সিংকুয়ানও সিংফুকে বলে, আজ তোকেও তোর মাস্টারের সাথে মেরে ফেলবো, আজ থেকে স্নেক ফিস্ট শেষ হয়ে যাবে। পাই সিংফুকে মানা করে, কিন্তু সিংফু সিংকুয়ানের সাথে জীবন বাজি লেগে লড়াই শুরু করে। সিংফু তার আবিষ্কৃত ক্যাটসক্লো স্টাইলে ফাইট করতে থাকে, কিন্তু সিংকুয়ান বুঝতে পারে না যে এটা কোন ধরনের স্টাইল। তবে সিংকুয়ানও তাকে আক্রমণ করতে থাকে। মাস্টার সিংকুয়ান সিংফুর সাথে পেরে ওঠে না। সিংফু তার ফাইনাল টেকনিক ইউজ করে ও সিংকুয়ানকে মেরে ফেলে। এ দেখে পাই অনেক অবাক হয়। সে সময় তাদের মাঝে চলে আসে সিংফুর বাবুর্চি বন্ধু, এবং গল্প করতে করতে একসময় সে সিংফুকে ছুরি মারতে চায়, কিন্তু পাই তা ধরে ফেলে। তখন বাবুর্চি বলে, তোদের সুপের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি, তোরা এখনই মারা যাবি। তার কথা শুনে পাই ও সিংফু মরার ভান করতে থাকে। হঠাৎ সিংফু ও পাই তাদের কুংফু স্টাইল ব্যবহার করে বাবুর্চিকে আক্রমণ করে। বাবুর্চি অবাক হয়, কারণ এটা কিভাবে সম্ভব তারা বেঁচে আছে। তখন সিংফু বলে, আমরা গরম স্যুপ খাই না, তাই এগুলোকে রেখে আমরা ঠান্ডা স্যুপ খেয়েছিলাম। সিংফুর বাবুর্চি বন্ধুটি সেখানে মারা যায়। পাই অনেক খুশি হয় ও সিংফুকে বলে, তোমার কুংফু স্টাইলটা অনেক সুন্দর, কিন্তু এর নাম আমার পছন্দ না, ক্যাটসক্লো, এটা কোন ধরনের নাম? সিংফু তখন পাইকে বলে, তাহলে এর নাম কি রাখা যায়? পাই উত্তরে বলে, স্নেক ইন দ্য ইগল শ্যাডো। এখান থেকে মূলত এই মুভিটি শেষ হয়ে যায়।